এক নম্বরই বলেন, আমরা অজু বানাবো অজু, কারণ মায়ের নবী দয়ার নবী বলেছেন অজুর পানিতে গুনা ঝরে যায়। কি ঝরে যায়? অজুর পানিতে গুনাগুলি ঝরে যায়, ঝরে যায়। যেই মানুষটার আমল নামায় গুনা থাকে না, তার সাথেই আল্লাহর সাহায্য নেমে আসি। আমাদের প্রথমেই দরকার গুনামুক্ত জীবন, গুনামুক্ত চোখ, গুনামুক্ত অঙ্গ। অজুটা এখলাসের সাথে বানাও, অজুর পানিতে গুনাগুলি ঝরে যাবি। এরপরই খালিদ বিন ওয়ালিদ বলেন, দুই নম্বর হলো আমি ময়দানে ডুইকে এমনভাবে ঘোড়া চালাবো রে, বিদ্যুতের বেগে আমি ঘোড়া চালায় দিব, তোমরাও কিন্তু বিদ্যুতের বেগে ঘোড়া চালায় দিবা, ঘোড়া এমনভাবে চালাইবা ঘোড়ার পায়ের আগাতে ধুলাবালি উড়বে তো উড়বে, এমনভাবে উড়বে যেন অন্ধকার হয়ে যায়। দুশ্মন আমরা কয়জন ময়দানে আসছি যেন বুঝতে না পারি, ঘোড়ার ধুলি বালিতে দুশ্মন যেন মনে করে আমরাও ময়দানে হাজার হাজার ময়দানে এসেছি। তিন নাম্বার হলো আমি গায়ে যদ্দূর শক্তি আছে অদ্দূর শক্তি নিয়ে আমি নারায় তাকবীরের আওয়াজ উঠাবো। আমি যখন নারায় তাকবীরের আওয়াজ তুলবো, তোমরা তোমাদের গায়ে যদ্দূর শক্তি আছে অদ্দূর শক্তি নিয়ে তোমরা আল্লাহু আকবার বলবা, ময়দান যেন কেঁপে উঠি। মুসলমানের নারায় তাকবীরের আওয়াজ শুনলে পরে দুশ্মনের কলিজায় ভয় লেগে যায়, কলিজায় কম্পন শুরু হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটা আমল বলে দিলেন। ময়দানে তারা ঘোড়া চালায় দিলেন অজু কইরা, এমন ভাবে ঘোড়া চালাইছেন রে যুবক, ধুলার আগ আলোতে পায়ের ঘোড়ার আঘাতে এমন ধুলা উড়তে লাগলো, ময়দানে কিছু দেখা যায় না, শুধু অন্ধকার আর অন্ধকার। দুশ্মন মনে করিতেছে মুসলমান হাজার না লাখ লাখ আইছে। আল্লাহু আকবার, জোরে কর। কয় যেই পরিমাণে ধুলাবালি দেখা যায়, কে কইছে মুসলমান এক হাজার, মনে হয় লাখ লাখ। অন্তরের ভিতরে ভয় ঢুকাই দিছে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ অন্তরের ভিতরে ভয় ঢুকাই দিলেন, ময়দানের ভিতরে ঢুকলেন, গায়ে যদ্দূর শক্তি ছিল অদ্দূর শক্তি নিয়ে নারায় তাকবীরের আওয়াজ তারা উঠায় দিলেন। এমন ভাবে নারায় তাকবীরের আওয়াজ উঠলো, গোটা ময়দান কাঁপতে শুরু হলো, কাঁপতে শুরু হলো। দুশ্মনের উপরে খালিদ বিন ওয়ালিদ আগেই যে হামলা করলেন, সিদ্দিক আকবর তিনি 100 জন মুজাহিদ পাঠালেন সন্ধির জন্য, এর ভিতরে আমির আমির বানায় দিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হলো সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার। 100 জন সাথে নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশে রওয়ানা দিলেন। সামনের দিকে যাইতেছেন, যাইতে যাইতে যখন রোম প্রাসাদের কাছে চলে গেলেন, যায়া দেখেন ভাইয়েরা বন্ধুরা প্রাসাদে যাওয়ার আগেই যেই দরবার, যেই রাস্তা, যেই বিশ্ব রোড, এই মহাসড়কের চতুর্দিকে দুনুদিক দিয়ে 1,500 1,500 3,000 শুধু নয় 3 লক্ষ সৈন্য তারা দাঁড় করায় রাখছে, 1,50,000 1,50,000 3 লক্ষ সৈন্য দুই দিকে দাঁড় করে রাখলো রোম সম্রাট। আর প্রতিটা সৈন্যের হাতে ছিল তলোয়ার, তলোয়ারটা উঁচু করে রাখছে চিকচিক চিকচিক করে। এই তলোয়ার একটার একটার সাথে এইভাবে ক্রস করে রাখছে, মাঝখান দিয়া মুজাহিদগণ যেতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের নিয়ে আসা মাত্রই দেখতে পেলেন নমুনা ভালো না, আনছে দাওয়াত দিয়ে সন্ধি করার জন্য, কিন্তু নমুনা বেশি ভালো। ফুলের সংবর্ধনা মানুষে দেয়, রোম সম্রাট তলোয়ার সাজায় রাখলো সংবর্ধনা জানানোর জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথে নিয়ে তিনি এই তলোয়ারের নিচ দিয়ে হাঁটতে লাগলেন, বিন্দু পরিমাণ তার অন্তরে ভয় নাই। মুসলমান ভয় পাবে কেন? কারণ মুসলমান শুধুমাত্র কেবলমাত্র ভয় করে কারে? আওয়াজ আসতে কেন জোরে বলেন? এ যুবক
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের নিজ দিয়া বীর বাহাদুরের মতো আগাইতে লাগলেন। একটু তার ভয় নাই, সামনের দিকে আগায় দেখেন একটা গেট, গেটটা নিচু করে বানায় রাখছে। এই গেট দিয়া এই বাদশার দরবারে ঢুকতে হবে, কিন্তু গেটটা এত নিচু, এই গেটের নিচ দিয়ে যেতে হলে মাথা ঝুঁকাইতে হয়, মাথাটা ঝুঁকায় যাইতে হয়। আর গেটের উপরে দুশমন মূর্তি বসায় রাখছে। উদ্দেশ্য হলো মুসলমান, গেট দিয়া ঢুকার সময় যখন তোমার মাথা তুমি নোয়াইবারে, আমরা তখন মনে করব আমাদের দেবতারে তুমি সেজদা দিছ। নাউজুবিল্লাহ, চালাকি দুশমন চালাকি করে, মুসলমান চালাকি করে না, ঠিক না? মুসলমান কখনো কৌশলতা নেয় না, যা বলে সোজা বলে। দুর্বল যারা মুনাফিকের দল, ওদের ভিতরে একটা বাহ্যিক হলো আর একটা, আর মুসলমানের ভিতরে যা বাহ্যিকতা, ঠিক কিনা? মুনাফিকের খাসলত হলো তার ভিতরে একটা বাহিরে আর একটা, এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। দুশ্মনের দল ভালো করে দেখতেছে মুসলমান মাথা ঝুঁকাবে, মাথা ঝুঁকাইলেই আমরা বলবো আমাদের দেবতার সামনে মাথা ঝুঁকাইছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেলেন এ দুশ্মনদের উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য হলো দেবতার সামনে মাথা ঝুঁকানো। যেই মাত্র সঙ্গী সাথী 100 জন তারা এই গেটের সামনে যায় দাঁড়ান, উপরে মূর্তি দেখা মাত্রই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ালেন, একটা কদম আর সামনে দেন না। চেহারাটা তার লাল হয়ে গেছে, গুসায় চেহারা লাল হয়ে গেছে, বডিটা তার ফুলে গেছে, মিজাজ অত্যন্ত গরম হয়ে গেছে। কারণ ইসলাম সর্বদা মুসলমানকে শিক্ষা দেয়, জায়গা মতো তুমি নরম, আবার জায়গা মতো তুমি গরম, এটাই হলো আমার নবীর আদর্শ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন আমার নবী আর নবীর সাহাবী কেরামের আদর্শ হলো জায়গা মতো তারা অতি গরম, জায়গা মতো তারা অতি নরম, কখনো কখনো অতি নরম। কোন জায়গায় নরম? মুসলমানে মুসলমানে নরম, ভাই ভাইয়ে তারা নরম, প্রতিবেশীর সাথে মুসলমান নরম। কিন্তু যখন হক বাতিলের দ্বন্দ্ব লেগে যায়, কুফুর আর ইমানের ভিতরে টক্কর বেজে যায়, আস্তিক আর নাস্তিকের ভিতরে যখন দ্বন্দ্ব লেগে যায়, উলামায়ে কেরামের সাথে যখন নাস্তিকদের দ্বন্দ্ব বেজে যায়, তখন মুসলমান আর নরম থাকে না, আগুনের মতো গরম হয়ে যায়। এর নাম হলো ইমান, ঠিক কিনা? সব জায়গায় শুধু নরম হয়ে থাকা ইসলাম শেখায় না, ইসলাম শেখায় জায়গা মতো গরম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যাইয়েই তিনি গরম হয়ে গেলেন, দুশ্মনকে ডাক দিলেন, এইদিকে আসো, মূর্তি তোমরা ভাঙবা নাকি আমি ভাঙব? আল্লাহু আকবার, আওয়াজ আসতে কেন, জোরে কোন? গেটের উপরে মূর্তি তোমরা ভাঙবা নাকি আমরা ভাঙব, কয় কেন? খালিদ বিন ওয়ালিদ বলি এটি কপালই কপাল, মুসলমানের কপাল কোনদিন আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকে না, আল্লাহ ছাড়া গাইরুল্লাহর সামনে ইমানদার কখনো মাথা ঝুঁকায় না, না না কখনো ঝুঁকায় না। বটগাছের সামনেও মুসলমান মাথা ঝুঁকায় না, দরবারে গিয়েও কখনো মাথা ঝুঁকায় না, ফিরের দরবারে গিয়েও মাথা ঝুঁকায় না। মুসলমান সর্বদা মাথা ঝুঁকায় একমাত্র কার সামনে? খালিদ বিন ওয়ালিদ বলেন মূর্তি তোমরা কি ভাঙবা নাকি আমি নিজের হাতে ভাঙব রে। সাথে সাথে সৈন্যগুলি থমকে গেল, প্রত্যেকের ভিতরে ভয় ঢুকে গেল, কয় কি মাত্র 100 জন আর আমরা হইলাম 3 লাখ, কয় লাখ?
আমরা 3,00,000 তলোয়ার চিক 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 করতেছে আর ওরা হলো মাত্র 100 জন কয়কি কয়কি হট্টগোল শুরু হয়ে গেল বাদশা হঠাৎ করে কয় কি রে বাহিরে তো হট্টগোল কেন একজন দৌড়ায় কয় জাহাপনা মুসলমান হট্টগোল বাজায় দিছে কেমনে বাজায় দিছে কই গেট দিয়ে ঢুকবে না কেন ঢুকবে না কই গেট নিসা নিচে হইলে অসুবিধা কি কই উপরে মূর্তি রাখছি এজন্য ওরা মাথা ঝুঁকাবে না মাথা ঝুঁকাইলে মূর্তির সামনে ঝুঁকানো হয়ে যায় আমাদের মনের ভিতরে ষড়যন্ত্র বুঝে ফেলেছে ষড়যন্ত্র ধরা পড়ে গেছে জাহাপনা এদের সেনাপতির নাম খালিদ বিন ওয়ালিদ কয় কি সে কয় কয় কি সে বলতেছে মূর্তি আমরা ভাঙবো নাকি সে নিজের হাতে ভাঙবে বাদশাহ কই কও কি এত বড় কথা বলছে বলে হয় এত বড় কথা কইছে বাদশাহ বুদ্ধিমান কয় তাড়াতাড়ি তোরাই যায় মূর্তিটা ভেঙ্গে ফেল যদি মুসলমানে ভাঙ্গে তাহলে আমাদের ইজ্জত থাকে না তোরাই যায় মূর্তিটা ভেঙ্গে ফেল ওরাই যায় উপরের মূর্তিটা ভাঙ্গা হলো এরপরে মুসলমান দরবারে ঢুকলো মূর্তির সামনে নয় মূর্তির সামনে মাথা ঝুঁকায় নয় মূর্তি ভাঙ্গার পরে তারা দরবারে ঢুকলো আল্লাহু আকবার রোম সম্রাট সামনে 100টা চেয়ার বসায় রাখছে স্বর্ণের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কাছে যা বসবেন দেখেন স্বর্ণের চেয়ার বানায় রাখছে 100টা স্বর্ণের চেয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়ে তিনি লাতি মাইরা স্বর্ণের চেয়ারটা ভেঙে ফেলেছেন আল্লাহু আকবার জোরে বলেন সাথী সঙ্গীরা এইবার লাতি মিয়া ভেঙে ফেলেছে 100টা চেয়ার মুহূর্তের ভিতরে ভেঙে ফেলা দেওয়া হয়েছে বাদশাহ শুধু তামসা দেখতেছে তারা শুধু তামসা দেখতেছে করে কি মুসলমান কেমন কলিজা লইয়া আইছে মুসলমানের ভিতরে এত সাহস মুসলমান এত সাহসী তারা শুধু ভয়ে কাঁপতেছে খালিদ বিন ওয়ালিদ চারটা ভেঙে ফেলেছে রোম সম্রাট কয় রে খালিদ চারগুলি তুমি কেন ভাঙছো খালিদ বিন ওয়ালিদ বলতেছেন আমার মাজার নবী তিনি শিক্ষা দিয়েছেন মুসলমান পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম আল্লাহু মুসলমান যদি মুসলমানই বজায় রেখা স্বর্ণ ব্যবহার না করে দুনিয়ায় আল্লাহ থেকে জান্নাতে স্বর্ণের অলংকার পরাবে দুনিয়াতে যেই পুরুষ অলংকার স্বর্ণের আংটি পরবে স্বর্ণের চেন পরবে রে যুবক ভালো করে মনে রাখো জান্নাতে তুমি স্বর্ণের আংটি পাবা না জান্নাতি অলংকার আল্লাহ তোমাকে দিবে না তোমার কপালে জান্নাতি কোনো অলংকার আসবে না দুনিয়াতে যারা এই অলংকার থেকে মুক্ত ছিল আল্লাহ তাদেরকে জান্নাতে অলংকার পড়াবে ভাইরা বন্ধুরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন স্বর্ণ পরা আমাদের জন্য হারাম স্বর্ণ ব্যবহার করা হারাম তিনটা কবিরা গুনা আছে এমন যে তিনটা কবিরা গুনা অল টাইম আমল নামায় লেখা হয় 24 ঘন্টা এই ওই কবিরা গুনা লেখা হয় 1 নম্বর হলো স্বর্ণের কোনো বস্তু পরা স্বর্ণের কোনো আংটি স্বর্ণের কোনো চেইন যদি কোনো বড় পুরুষ পরে ঘুমায় থাকলেও তার আমল নামায় কবিরা গুনা খাইতে বসলেও তার আমল নামায় কবিরা গুনা সর্বহালতে তার আমল নামায় কবিরা গোনা জারি হয়ে যায় যদি স্বর্ণের কোন অলংকার পড়ে স্বর্ণের কোন বস্তু তার গায়ে পড়া থাকে 2 নম্বর হলো যদি কোন পুরুষ দাড়ি সাটে অথবা দাড়ি কেউ কাটে 1 মুষ্টির কম যদি কেউ দাড়ি কাটে দাড়ি সাটে রে যুবক দাইমি কবিরা গোনা আমল নামায় লেখা হয় খাইতে বসলো তার আমল নামায় কবিরা গোনা লেখা ঘুমাইতেছে তবুও তার আমল নামায় কবিরা গোনা লেখা দাড়ি কাটার গোনা দাড়ি সাটার গোনা তার লেখা থাকে নামাজ পড়তেছে যুবক এরপরও তার দাড়ি কাটার গোনা লেখা থাকে 3 নম্বর আরেকটা দাইমি কবিরা গোনা হলো
টাকনুর নিচে কাপড় পরা প্যান্ট পরা টাকনুর নিচে কোন পুরুষ যদি কাপড় পরে এই কাপড় পরা অবস্থায় তার আমলনামায় দাইমি কবিরা গুনাহ লেখা হয় যতক্ষণ কাপড় পরা আছে ততক্ষণ কবিরা গুনাহ লেখা আছে এজন্য বলি যুবক না 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 যত গুনাহ আছে সমস্ত গুনাহ দাইমি নয় রে জিনা করলো তার কবিরা গুনাহ দাইমি লেখা হয় না কিন্তু এই তিনটা গুনাহ তার আমল নামায় দাইমিক ভাবে লেখা হয় দাইমি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন স্বর্ণ ব্যবহার হারাম এজন্য লাথি মেরে ভেঙে ফেলেছি সাথে সাথে তাদেরকে অন্য 100টা চেয়ার দেওয়া হলো চেয়ারের ভিতরে বসলেন বসলেন তো বসলেন রোম সম্রাটের সাথে একদম পা ঘেঁষে যায় বসলেন রোম সম্রাট ডাক দিয়ে কয় খালিদ এইভাবে কেন বসছো পায়ের উপরে পা উঠাইয়া এইভাবে তলোয়ারটারে আঙ্গুলের মধ্যে লইয়া বাহাদুরি দেখাইয়া তিনি বসলেন দুশমনের সামনে মুসলমানের বাহারে বাহাদুরি দেখানোটাও এবাদত দুশমনের সামনে বাহাদুরি দেখানো জোরে বলেন পার উপরে পাও তলোয়ার আঙ্গুলের মধ্যে ঘুরাইয়া বীর বাহাদুরের মতো বিশ্ব পরাশক্তি রোম ওই রোম সম্রাটের সামনে তিনি এমন ভাবে তিনি বসলেন রোম সম্রাট ডাক দিয়ে কইরে খালিদ এইভাবে কেন বসছো উনি কয় আমার বুঝে বাজেই বইছি ঠিক আছে বুঝে বাজে বইছো তো ভালো কথা এবার তুমি বলো কেন তোমার বুঝটা কি খালিদ বিন ওয়ালিদ কয় সন্ধি যদি আমার মন মতো হয় তাহলে মানব সন্ধি যদি মন মতো না হয় তাহলে এখানেই ব্যবস্থা করে নিব রোম সম্রাট কই কি তোমার মন মতো চায় তুমি তাহলে বলো সন্ধি কেমনে হলে তুমি রাজি খালিদ বিন ওয়ালিদ বলেন আমার প্রস্তাব হলো তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও রোম সম্রাট কই এটা কেমন করে কথা সবাই কালেমা পড়ে মুসলমান হলে সন্ধির দরকার কি তোমার এখানে আনার দরকারই বা কি আর কোনো প্রস্তাব আসেনি খালিদ বিন ওয়ালিদ বলে দ্বিতীয় একটা প্রস্তাব আছে ক্ষমতা তুমি ছেড়ে দাও ট্যাক্স দিয়া দিয়া তুমি চলবা আর রোম শাসন হবে মদিনা থেকে আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনে রোম চলবে রে আর তোমরা ট্যাক্স দিয়ে দিয়ে চলবা এই কথা বলতে রোম সম্রাট কই এটাও তো সম্ভব না এটা কেমনে হয় এটাও সম্ভব না একটু হুঁশে গুশে কথা কও বাহিরে কিন্তু 300,000 সৈন্য তলোয়ার দেখে আসছনি এই কথা বলতে খালিদ বিন ওয়ালিদ তিনি সাথে সাথে তলোয়ারটা রোম সম্রাটের ঘাড়ে ধরলেন ঘাটটার মধ্যে দইনে তিনি বলতেছেন সম্রাট চোখ লড়াইবা না গর্দনও লড়াইবায় না খালি ইশারা দিবায় তলোয়ার দিয়া তোমার কল্লা সাথে সাথে আলম তলোয়ার ধরছেন এখানে দইরা বলতেছেন আমাদেরকে স্বসম্মানে বের হওয়ার সুযোগ করে দাও সৈন্যগুলিরে বলো যার যার হাত থেকে তলোয়ার যেন ফালাইয়া দেয় রোম সম্রাট কাঁপতেছে ডরে কারণ বুঝে তো এটা মুসলমান যা কয় তা করে ঠিক কিনা জোরে কোন এটা মুসলমান যা কয় তা করে এমনি সম্রাট কয় যার যার অস্ত্র ফালাইয়া দাও হলো খালিদ বিন ওয়ালিদ সৈন্য সঙ্গীদেরকে নিয়ে সসম্মানে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া তিনি আবার মদিনায় ফিরে আসলেন জোরে কোন সুবহানাল্লাহ রোম সম্রাট নিজেকে অত্যন্ত বেইজ্জত মনে করল পরের বৎসরই চিঠি লিখল মদিনার খলিফা আবু বকর তোমার মুজাহিদ তোমার সৈনিক খালিদ আমাকে বড় অপমান করে চলে গেছে আমি এর প্রতিশোধ নেব 100,000 নয় 600,000 লইয়া আইতেছি ঠিক নাই 100,000 সৈন্য লইয়া মদিনায় হামলা করব পারলে তুমি ঠেকাইও
পারলে তুমি ঠেকাইও। এই চিঠি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি পাওয়া মাত্রই সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়া সঙ্গী সাথীদের নিয়া তিনি পরামর্শে বসে গেলেন। জরুরি পরামর্শ ডাকা হলো। মুসলমান মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেয়, মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেয়। রোম সম্রাট 1,00,000 সৈন্য পাঠিয়ে দিল মদিনায় হামলা করার জন্য। লোহিত সাগরের পার দিয়া ওরা মদিনার দিকে আগাইতেছে। এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1,000 সৈন্য পাঠাবো। এই 1,000 সৈন্য মোকাবেলা করবে 1,00,000 দুশ্মনের। সেনাপতি নিযুক্ত করলেন খালিদ। ও খালিদ, তোমাকে সেনাপতি নিযুক্ত করলাম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি নিযুক্ত হইয়া তিনি রওনা দিয়া দিলেন মদিনা থেকে। রে যুবক, দুশ্মন হলো 1,00,000, মুসলমান মাত্র 1,000, রওনা দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে পাঠায় দিলেন। খালিদ বিন ওয়ালিদকে বলতেছেন, দোস্ত যাও, ভরসা করবা আল্লাহর উপর, কারণ মুসলমান সংখ্যার উপরে যুদ্ধ করে না, মুসলমান অস্ত্রের উপরও যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে আল্লাহর গাইবী সাহায্যের উপর। এই পয়লা দোয়া করে তিনি পাঠায় দিলেন। তিনি আসলেন আর বললেন, লোহিত সাগরের পার দিয়া যাও, দুশ্মন ওই দিক দিকে আসতেছে, যেখানেই দেখা হবে সেখানেই প্রতিহত করবা। খালিদ বিন ওয়ালিদ তিনি বের হয়ে গেলেন সৈন্য সামন্ত লইয়া। দুশ্মন সামনের দিকে আগাইতেছে আর এই দিক থেকে মুসলমান যাইতেছে। ওরা হলো 1,00,000, মুসলমান হলো মাত্র 1,000। এরপরও 1,000 সাহাবায়ে কেরামের পাগড়ি আর নবীর সুন্নতি লেবাস দেখা মাত্র দুশ্মনের কলিজায় ভয় ঢুকে গেল। নবীর সুন্নতির ভিতরে, নবীর সুন্নতির ভিতরে, নবীর রঙ্গের ভিতরে দুশ্মনের কলিজায় ভয় লাগে, ঠিক কিনা জোরে বলেন। এজন্যই দুশ্মন মুসলমানের রং চেঞ্জ করতে চায়, কয় মুসলমানের দাড়ি ফালাও, মুসলমানের টুপি সরাও, মুসলমান টাই পরো, মুসলমান প্যান্ট পরো, মুসলমান আমাদের মতো তোমরা শার্ট পরো, মুসলমান আমাদের সুরসুরতি চলো, যেন তোমাদেরকে দেখলে মনে হয় তোমরা আমাদের মতো। মুসলমান নবীর রং তোমরা ছেড়ে দাও, কারণ নবীর রংটারে দুশ্মন বড় ভয় পায়, দুশ্মন বড় ভয় পায়। রং যদি ছেড়ে দেয় তাহলে ওদের ভয় অন্তর থেকে সরে যায়। এই হলো দুশ্মনদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জালে আমরা আবদ্ধ হয়ে পড়েছি। আজকে মুসলমানের দিকে তাকাইলে বোঝা যায় না নবীর উম্মত না অন্য উম্মত, বোঝা যায় না কোন জাতি, এটা বেদিন বেঈমানদের ষড়যন্ত্র, ঠিক কিনা? দুশ্মন ভয় পেয়ে গেছে, ওই দিকে দুশ্মন আর এই দিকে মুসলমান, এই অবস্থায় চলছে চলছে, যুদ্ধ শুরু হবে কিন্তু প্রস্তুতি নিতেছে, ওরাও থেমে গেছে, এরাও থেমে গেছে, থেমে গেছে। ওই অবস্থায় রাত কাটাইতেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রাত্রে তাবুতে স্বপ্ন যুগে মায়ার নবীরে দেখছেন। ফজরের নামাজ পর খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কই, মুসলমান স্বপ্ন যুগে আমি দয়ার নবী মায়ার নবীরে দেখছি। নবী আমাকে বলতেছেন, খালিদ ভয় পেও না, ভয় পেও না, ওরা কিন্তু ময়দানে 1,00,000 আসবে না, তোমরা 1,000, এজন্য ওরা ময়দানে আসবে মাত্র 40,000, 60,000 তাবুতে থাকবে, ভয় পেও না। আর আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাই রে খালিদ, এই যুদ্ধে তোমরা সংখ্যায় কম হলেও আল্লাহ তোমাদেরকেই বিজয় দান করবে। স্বপ্নের বিবরণ তিনি ফজরের নামাজের পর সঙ্গী সাথীকে শুনায় দিলেন।
আমার নবীর কথা শোনায় দিলেন, সবার মনের ভিতরে একটা আশা জাগলো। নবী ভবিষ্যৎবাণী করেছেন, নবী স্বপ্ন যুগে জানাইছেন সুসংবাদ। তারা এই রকম যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলেন, সারিবদ্ধ করে তিনি দাঁড় করালেন, এক সারি আগে এক সারি পিছনে সারিবদ্ধ করে দাঁড় করালেন। যুদ্ধে যাবার টাইম কাছায় গেছে, কাছায় গেছে, ওই অবস্থায় পিছন দিক থেকে তাকায় দেখা যায় মদিনা শরীফ থেকে একজন মানুষ গোরার পিঠে সওয়ার হইয়া ডাকতেছে আর বলতেছে, খালিদ সামনে যেও না, আমি মদিনা থেকে জরুরি খবর নিয়ে এসেছি। আমার কাছে খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে একটা চিঠি, এই চিঠিটা না পইরা তোমরা যুদ্ধে যেও না, যেও না, আমার কাছে একটা জরুরি চিঠি, চিঠি না পইরা যেও না। আওয়াজটা দেওয়া মাত্রই সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেমে গেলেন, আল্লাহর গোলাম, অপেক্ষায় রইলেন মদিনার কাসিদ কি চিঠি দেয়। চিঠিটা দেওয়া মাত্রই চিঠিটা হাতে নিলেন, হাতে নিয়ে দেখেন খালিদ চিঠির মধ্যে তিনটা ফরমান, তিনটা কথা লেখা রয়েছে, তিনটা কথাই বড় কষ্টের, বড় কষ্টের। ইসলামের ঐতিহাসিক ইতিহাস নির্ভর একটা এরকম যুদ্ধ, যেই যুদ্ধ খ্রিস্টানদের সাথে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ, যুদ্ধের নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। এত বড় যুদ্ধ মুসলমানদের খ্রিস্টানদের সাথে ইতিহাসে এর আগে কখনো হয় নাই। ভাইরা বন্ধুরা চিঠিটা হাতে নিলেন, খালিদ বিন ওয়ালিদ চিঠিটা হাতে নিয়ে দেখেন প্রথম কথাটা লেখা, ও সেনাপতি খালিদ, তুমি যে মদিনার শাসক হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছো, সেই খলিফা তিনি ইন্তেকাল করেছেন, এখন থেকে মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন আবু বকর ইন্তেকাল করেছেন, নতুন সেনাপতি নতুন খলিফা হয়েছেন উমর। শোনা মাত্রই খালিদ বিন ওয়ালিদের চোখ থেকে দর দর করে পানি পড়ে, মনে পড়ে গেল বিদায়ের সময় খলিফার সেই দোয়ার কথা, দোয়ার কথা মনে পড়ে গেল। আর তিনি কান্দেন আর বলেন, দোস্ত, তুমি তোমার দুস্তরে পাঠাইছো যুদ্ধের ময়দানে মাত্র 1,000 সৈন্য দিয়া 1,00,000 দুশ্মনের মোকাবেলায়, কিন্তু তুমি তো তোমার বন্ধুর বিজয় দেখে যেতে পারলা না, আল্লাহ ডাকে তুমি সারা দিয়া চলে গেলা, বিজয়টা তুমি দেখে যেতে পারলা না রে বন্ধু। এই বইলে তিনি কাঁদতেছেন। এরপরেই দেখেন খলিফা হযরত উমরের পক্ষ থেকে নির্দেশ, আমি উমর বলছি, আমি উমর বলছি, অর্ধ পৃথিবীর বাদশাহ মদিনার খলিফা, আমি ওমর বলছি, এই চিঠিটা খালিদের হাতে পৌঁছা মাত্রই তার সেনাপতির দায়িত্ব বাতিল, এই যুদ্ধের সেনাপতি হবে আবু উবায়দা ইবনুল জাররাহ, আর খালিদ হবে সাধারণ একজন সৈন্য। সুবহানাল্লাহ, এই সিদ্ধান্তটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসি মুখে মেনে নিছেন, সেনাপতির পদ থেকে নিচে নেমে গেছেন, কিন্তু সাধারণ মুজাহিদ যারা ছিলেন তারা মেনে নিতে পারতেছিলেন না। প্রত্যেকের মনের ভিতরে আশা ছিল খালিদ বিন ওয়ালিদ যেন সেনাপতি থাকে, কারণ খালিদ বিন ওয়ালিদের পরাজিত হওয়ার কোনো ইতিহাস নাই। সুবহানাল্লাহ, ওনার জীবনে পরাজয়ের কোনো ইতিহাস নাই। এই যুদ্ধে যদি ইনি সেনাপতি থাকেন, যেন ইনি সেনাপতি থাকেন, সমস্ত মুজাহিদদের মনের তামান্না ছিল এটা, সবাই চাইতেছিল। কিন্তু মদিনার শাসক খলিফাতুল মুসলিমিন ওমর নির্দেশ জারি করেছেন, খলিফা হবে আবু উবায়দা ইবনুল জাররাহ, আর খালিদ তার সেনাপতির দায়িত্ব থেকে নেমে সাধারণ সৈন্য হয়ে যাবে, এই ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু ভাইয়েরা বন্ধুরা, খালিদ বিন ইতিহাসে লিখেন, খালিদ বিন ওয়ালিদ যদি তখন খলিফার এই কথাটাকে অমান্য করতেন, তিনি যদি বলতেন আমি এই নির্দেশ মানি না, আমি সেনাপতির পদ ছাড়ব না, আমি চার ছাড়ব না, না না আমি আমার পদ ছাড়ব না, তিনি যদি এটা করতে চাইতেন 100-100 পারতেন, কারণ সব সেনা ওনার পক্ষে ছিল। কিন্তু এরপরও করেন নাই, হাসি মুখে আমিরের নির্দেশ মেনে নিয়েছেন, সাধারণ সৈন্য হয়ে গেছেন, সেনাপতির এই মুকুট সাথে সাথে উনার অধীনে যে ছিল এতদিন পর্যন্ত সৈন্য আবু উবায়দা ইবনুল জাররাহ, যার আন্ডারে যার কমান্ডে চলতো,
যার নির্দেশে চলতেন সেই সাহাবীকে টান দিয়ে কাছে আইনা সেনাপতির মুকুট পরায়া দিলেন নিজের হাতে ইতিহাস মুসলমানের ইতিহাস দেখেন ইসলাম কি শিখায় নবী নবীর সাহাবীরা আমাদেরকে কি শিখায় নেতৃত্ব কাকে বলে আমিরের ইতাআত কাকে বলে আমিরের নির্দেশ মানা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ তিনি পারতেন কিন্তু না করেন নাই আমিরের নির্দেশ মাথা পেতে মেনে নিছেন আবু উবাদা ইবনুল জাররাহ মাথার মধ্যে সেনাপতির মুকুট দিয়া সাধারণ সৈন্য হয়ে গেছেন এরপরে এখন আমিরের নির্দেশের অপেক্ষায় আছেন আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি হইয়ে তিনি একটা জালাময়ী ভাষণ দিলেন ভাষণ দিয়া বলতেছেন শুনেছি আমার মায়ার নবী আমার বন্ধু খালিদকে স্বপ্নে বলেছেন দুশমন ময়দানে আসবে মাত্র 60,000 মাত্র 60,000 আর 40,000 থাকবে ময়দানে তারা তাবুতে অতএব না না আমাদের কোনো টেনশন নাই আমি দেখতে চাই এই 60,000 এর মোকাবেলায় একজন কে আছো একজন মুজাহিদ কে আছো 60,000 এর মোকাবেলায় দাঁড়াও সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় গেলেন সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ আমার বায়রা বন্ধুরা যুবক খালিদ বিন ওয়ালিদ যখন একা দাঁড়ায় গেলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুক্তিতে তুমি 60,000 এর মোকাবেলা করবা খালিদ বিন ওয়ালিদ বলে কোনো যুক্তি নাই কিন্তু আমার কাছে দলিল আছে দলিল কিসের দলিল কই মায়ার নবীর হাদিস আমার নবী বলেছেন যে সমস্ত মানুষের অন্তরে ঈমান নাই যারা বেঈমান এরা হলো মুর্দা এরা হলো মুর্দা আর যাদের মধ্যে ঈমান আছে এরা জিন্দা অতএব এই 60,000 যারা ময়দানে আসছে আমার নবীর ভাষায় এরা সব মুর্দা আর আমি খালিদ হলাম একা জিন্দা একজন জিন্দা মানুষ 60,000 নয় 60,000,000 মুর্দার সাথে একা যথেষ্ট وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام حق لے خدا داد آتی نہیں کچھ کام حق لے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد اللہ اکبر زورے بولیں সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ বলে দোস্ত না তোমাকে আমি একা দেব না ঠিক আছে তোমার দলিল ঠিক আছে মায়ার নবীর হাদিস ঠিক আছে আমি তোমার সাথে আরো 59 জন দিয়ে দিলাম তোমরা ওইলা 60 জন আর দুশমন হইল 60,000 আল্লাহু আকবার এই 60 জন মানুষ নিয়ে রওনা দিবেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে মোকাবেলা করবে 60,000 ভাইরা বন্ধুরা তারিখের কিতাবে লিখে 60,000 না পরবর্তীতে দেখা যায় আরো 1,00,000 যোগ দিছে আইছিল 1,00,000 আরো 1,00,000 যোগ দিছে ওইসে তারা 2,00,000 এই 2,00,000 এর মধ্যে 1,40,000 তাবুতে ছিল আর 60,000 রে ফাটাইছে ময়দানে তো দরমিয়া 1,000 আর 2,000 এই এরারে মারার জন্য আমাদের কি 1,00,000 সৈন্য লাগেনি 60,000ই যথেষ্ট 60,000 ময়দানে পাঠাইছে 1,40,000 তাবুতে অপেক্ষা রয়েছে কিন্তু এই 60,000 এর মোকাবেলায় সাহাবায়ে কেরামের ভিতর থেকে যারা আসছেন 1,000 1,000 এর ভিতর থেকে মাত্র 60 জন যুদ্ধে আসছেন বাকিরাও তাবুতে রয়েছেন সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ বলে ওরা যদি তাবুতে কিছু থাকে আমরাও তাবুতে থাকলাম আমরাও 1,000 যাব না 1,000 যাব না বরং 940 জন আমরা তাবুতে থাকব আর 60 জন দিলাম যাও খালিদের নেতৃত্বে খালিদ বিন ওয়ালিদ ময়দানে ছুটছেন সঙ্গে 59 জন 60টা ঘোড়া লয়ে রওনা দিবেন খালিদ বিন ওয়ালিদ বলেন দোস্তরা আমার তিনটা কথা তোমরা মানবা যদি তিনটা মানো অবশ্যই ইনশাআল্লাহ বিজয় আমাদের পক্ষে আসবে আল্লাহু আকবার কয়টা কথা এক নম্বরই বলেন আমরা ওযু বানাব ওযু কারণ মায়ার নবী দয়ার নবী বলেছেন ওযুর পানিতে গুনাহ ঝরে যায় কি ঝরে যায় ওযুর পানিতে গুনাহগুলি ঝরে যায় জোরে যায়
যেই মানুষটার আমলনামায় গুনাহ থাকে না তার সাথেই আল্লাহর সাহায্য নেমে আসি। আমাদের প্রথমেই দরকার গুনামুক্ত জীবন, গুনামুক্ত চোখ, গুনামুক্ত অঙ্গ। অজুটা এখলাসের সাথে বানাও, অজুর পানিতে গুনাগুলি ঝরে যাবে। এরপরই খালিদ বিন ওয়ালিদ বলেন, দুই নম্বর হলো আমি ময়দানে ডুইকা এমনভাবে ঘোড়া চালাবো রে, বিদ্যুতের বেগে আমি ঘোড়া চালায় দিব, তোমরাও কিন্তু বিদ্যুতের বেগে ঘোড়া চালায় দিবা, ঘোড়া এমনভাবে চালাইবা ঘোড়ার পায়ের আগাতে ধুলাবালি উড়বে তো উড়বে, এমনভাবে উড়বে যেন অন্ধকার হয়ে যায়। দুশ্মন আমরা কয়জন ময়দানে আসছি যেন বুঝতে না পারি, ঘোড়ার ধুলি বালিতে দুশ্মন যেন মনে করে আমরাও ময়দানে হাজার হাজার ময়দানে এসেছি। তিন নাম্বার হলো আমি গায়ে যদ্দূর শক্তি আছে অদ্দূর শক্তি নিয়ে আমি নারায় তাকবীরের আওয়াজ উঠাবো। আমি যখন নারায় তাকবীরের আওয়াজ তুলব, তোমরা তোমাদের গায়ে যদ্দূর শক্তি আছে অদ্দূর শক্তি নিয়ে তোমরা আল্লাহু আকবার বলবা, ময়দান যেন কেঁপে উঠি। মুসলমানের নারায় তাকবীরের আওয়াজ শুনলে পরে দুশ্মনের কলিজায় ভয় লেগে যায়, কলিজায় কম্পন শুরু হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটা আমল বলে দিলেন, ময়দানে তারা ঘোড়া চালায় দিলেন অজু কইরা, এমন ভাবে ঘোড়া চালাইছেন রে যুবক ধুলার আগ আলোতে পায়ের ঘোড়ার আঘাতে এমন ধুলা উড়তে লাগলো, ময়দানে কিছু দেখা যায় না শুধু অন্ধকার আর অন্ধকার। দুশ্মন মনে করতেছে মুসলমান হাজার না লাখ লাখ আইছে, আল্লাহু আকবার জোরে কয়, কয় যেই পরিমাণে ধুলাবালি দেখা যায়। কে কইছে মুসলমান এক হাজার, মনে হয় লাখ লাখ, অন্তরের ভিতরে ভয় ঢুকাই দিছে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ অন্তরের ভিতরে ভয় ঢুকাই দিলেন, ময়দানের ভিতরে ঢুকলেন, গায়ে যদ্দূর শক্তি ছিল অদ্দূর শক্তি নিয়ে নারায় তাকবীরের আওয়াজ তারা উঠায় দিলেন। এমন ভাবে নারায় তাকবীরের আওয়াজ উঠলো গোটা ময়দান কাঁপতে শুরু হলো, কাঁপতে শুরু হলো। দুশ্মনের উপরে খালিদ বিন ওয়ালিদ আগেই যে হামলা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তলোয়ারকে আল্লাহ পাক 300 হাত লম্বা বানায় দিছিলেন। এক একটা তলোয়ার কোরআনি দেন, এক একবার তলোয়ার ঘুরানি দেন, শত শত দুশ্মনের কল্লা জমিনে পড়ে যায়। একবার ঘুরানিতেই শত শত দুশ্মনের কল্লা জমিনে পড়ে যায়, তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর গাইবি মদত নামে আসলো, আল্লাহর গাইবি মদত নামে আসলো। বাইরা বন্ধুরা যুদ্ধ চলছে, যারা ছিল 60,000 60,000 ময়দানে তামা তামা হয়ে গেছি, কারো মাথায় কল্লা নাই, দেহ থেকে 60,000-এর কল্লা জমিনে পড়ে গেছি। তারপর ভিতরে যারা ছিল 140,000 ওরাও সাহায্যের জন্য ময়দানে নেমে আসলো। খালিদ বিন ওয়ালিদের তলোয়ারের সামনে টিকতে পারে না। ভাইরা বন্ধুরা এইভাবে 200,000 দুশ্মন খতম হয়ে গেল। যুদ্ধ শুরু হয়েছে সকাল থেকে, দুপুর গড়ায় গেল, সূর্য হেলে পড়লো, লাল হয়ে গেল, যুদ্ধ খতম হয়ে গেল, মুসলমানের বিজয়। খালিদ বিন ওয়ালিদের হাতে আল্লাহ পাক বিজয় দান করলেন। ওই দিকে বাইরা মুসলমান যারা তাবুর মধ্যে অপেক্ষায় ছিল, সূর্য লাল, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাথীদেরকে ডাক দিয়ে বলেন, বন্ধুরা দেখো আর ময়দান থেকে ঘোড়ার আওয়াজ শোনা যায় না, আর ময়দানে যুদ্ধের আওয়াজ শোনা যায় না, তলোয়ারের ঝনঝনানি শব্দ শোনা যায় না, ঘোড়ার হেন হেনানি শব্দ শোনা যায় না। মনে হয় আমার বন্ধু খালিদ শহীদ হয়ে গেছে, মনে হয় মুসলমান শহীদ হয়ে গেছে, আমরা আর অপেক্ষায় থেকে লাভ নাই, চলো আমাদের ময়দানে চলো। এই বইলা তারা ময়দানে নামলেন যুদ্ধ করার জন্য। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথীদের নিয়ে ময়দানে ঢুকলেন, ঢুকে দেখেন গোটা ইয়ারমুকের ময়দান
মানুষের লাশের উপরে স্তূপ হয়ে রয়েছে, কারো কল্লা নাই, কারো বডি নাই, কারো হাত নাই, কারো পা নাই, এইভাবে মানুষের স্তূপ পড়ে আছে গোটা ইয়ার মুখের ময়দান। গোরা চালায় দিছেন মানুষের লাশের উপর। খালিদ বিন ওয়ালিদকে খুঁজেন, কোথায় আমার খালিদ, কোথায় আমার বন্ধু, কোথায় আমার নবীর সাহাবীরা, কোথায় মুজাহিদরা খুঁজতেছেন, কিন্তু তালাশ করে পান না, পান না। একদিকে লোহিত সাগর, আরেকদিকে লাশের স্তূপ, এমনকি নদীর পানিটা পর্যন্ত, সাগরের পানিটা পর্যন্ত মানুষের রক্তে লাল হয়ে গেছে রে গোলাম। ওই অবস্থায় আবু উবাইদা ইবনুল জাররা বন্ধুকে তিনি খুঁজতেছেন কিন্তু পান না, কোথায় জানি তার লাশটা পড়ে আছে, কোথায় জানি লাশটা পরে আসি। বাইর বন্ধুরা হঠাৎ করে তিনি ডাক দিয়া বসলেন, কোথায় বন্ধু, ও বন্ধু খালিদ, কোথায় তুমি বেঁচে আছো নাকি শহীদ হয়ে গেছো রে? এইভাবে তিনি ডাকটা দিলেন। দেখেন ময়দানের এক কোনায় কিছু মানুষ একসাথে জমায়েত দাঁড়ায় রয়েছে, কিন্তু চেহারা চেনা যায় না। আবু উবায়দা ইবনুল জাররা চেহারা চিনেন না, চেহারাটা রক্তে লাল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাও রক্তে লাল, চেনা যায় না। মুসলমানদের চেহারা চেনা যায় না, রক্তে লাল হয়ে গেছে। ওই অবস্থায় তিনি ডাক দিলেন, দোস্ত আমার। এই আওয়াজটা খালিদ বিন ওয়ালিদের কানে যাওয়া মাত্রই তিনি শুনে ফেলেছেন, সেনাপতি এসেছেন ময়দানে। কিন্তু খালিদকে চিনেন না, চিনেন না, আবার ভয়ে আসেন না। মুসলমান নাকি দুশ্মন রক্তের কারণে বোঝা তো যায় না, সাবধানে তো কদম বাড়াইতে হবে। যদি দুশ্মন হয় তাহলে তো হামলা করবি। আওয়াজটা কানে যাওয়া মাত্রই খালিদ আওয়াজ দিয়া কই, দোস্ত আমার, এই যে তোমার দোস্ত খালিদ এখনো বেঁচে আছে, আল্লাহ পাক আমাকে গাজী বানায় বাঁচায় রাখছে, শাহাদতের মর্যাদা আমার দেয় নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ লাশের উপর দিয়া লাশের স্তূপ পড়ে আছে ময়দানে, ঘোড়া চালায়া দোস্তের কাছে আইসা ঘোড়া থেকে নাই মা, দৌড় দিয়া বুকে বুক মিলাইলেন, গালে গাল মিলাইলেন, গলায় গলা মিলান। খালিদের রক্তে উনার দেহটাও রক্তে লাল হয়ে গেল, উনার জামা কাপড়ের রক্তে উনার দেহটা, উনার জামা কাপড় লাল হয়ে গেল, চেহারা থেকে রক্তটা হাঁস দিয়ে মুছেন, চুকের পানিটা মুছেন, কান্দেন আর বলেন, দোস্ত কেমনে কি হলো, কি হলো, আমাদেরকে ডাকলাও না, আমাদেরকে প্রয়োজনী মনে করলা না, ঘটনা কি, কেমনে কি হলো? খালিদ বিন ওয়ালিদ চুকের পানি মুছে আর কই, দোস্ত আমি নিজেও জানি না, এই দিন আল্লাহ পাক আমার তলোয়ারের ভিতরে কি পরিমাণ কুদরতি শক্তি দিয়েছিল, আমার এক একটা তলোয়ারের গুড়ানিতে শত শত দুশ্মনের কল্লা জমিনে পড়ে গেল, আমি নিজেও জানি না কেমনে কি হলো দুস্থ। ভাইরা বন্ধুরা, আবু উবাইদা ইবনুল জাররা কই, দুস্থ জোহরের নামাজটা তাড়াতাড়ি কাজা করে নাও, আসরের নামাজটাও চলে যাইতেছে, নামাজটা পড়ে নাও, যুদ্ধের কারণে তো মনে হয় নামাজটা পড়তে পারে নাই। এমনি খালিদ বিন ওয়ালিদ হাউমা করে কান্দে আর কই, দুস্থ তুমি কি মনে করেছো যুদ্ধের কারণে আমাদের নামাজ কাজা হয়ে গেছে? না রে দোস্ত, না, যুদ্ধ করা অবস্থায়ও আমার মায়ার নবী কেমন করে নামাজ পড়তে হয় নবী শিখায় গেছেন, আমরা নবীর শিখানো মতে যুদ্ধ করা অবস্থায়ও নামাজ কাজা করি নাই, নামাজ আদায় করেছি। একটু আওয়াজ দিয়া জোরে কোন সুবহানাল্লাহ, কৌনাইন মুখতার খোদা তুমকো বানায়া, কৌনাইন মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, মৌলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, তাজদার মদিনা গে তোমা হ্যায় আরবী হ্যায়,
تجدار مدینہ تمہ عربی ہے ایک زور شرے بولن اللہ اکبر তাহলে বলুন আমার ভাইরাজি আল্লাহ ইয়ার মুখের যুদ্ধে সাহায্য দিছিলেন ওই আল্লাহ আজও আসেনি না নাই এই আল্লাহর সাহায্য আজও আসেনি না নাই কিন্তু একটাই শুধু সমস্যা আমাদের ভিতরে ওই রকম ঈমান নাই আমরা আমাদেরকে নবীর আদর্শে আদর্শমান বানাইতে পারি নাই নবীর রঙে রঙিন হতে পারি নাই এই যে রবিউল আউয়াল মাস চলতেছে আমার মায়ের নবীর আগমনের মাস এই মাসে আমাদের প্রত্যেকের সবক নেওয়া লাগবে আজ থেকে আমরা আর কোন রঙে চলব না কোন রং আমরা নিজের গায়ে দেব না ইহুদিদের রঙে না নাসারাদের রঙেও না মদিনাওয়ালা রঙে রঙিন হতে কারা কারা রাজি কো হাত উঠে আল্লাহকে দেখান যদি না করে যুবক চোখের সামনে তোমার বাবাকে হত্যা করবে দুশমন আরাকানের অবস্থা বাংলাদেশে হবে ফিলিস্তিনের অবস্থা বাংলাদেশে হবে গুজরাটের অবস্থা বাংলাদেশে হবে কাশ্মীরের অবস্থাও বাংলাদেশে হবে দুশমন তোমার আমার দিকে নজর ফেলাইছে শকুনের নজর এই নজর থেকে যদি তোমাকে বাঁচতে হয় হাততারে মুসলমানের হাত বানাও হাততারে তুমি মুত্তাকির হাত বানাও চুকটারে তুমি খাঁটি মুমিনের চুখ বানাও জিব্বাটারে তুমি একজন মুসলমানের জিব্বা বানাও দুশমন আসবে হাত উঠাবো আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি যেন কবুল হতে দেরি হয় না যদি হাতটারে হাত বানাইতে পারো আমলটারে সুন্দর কইরা ঈমানটারে ধারাইয়া ঈমানের ধার হবে যখন আমল সুন্দর হবে যখনই আমরা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সব জীবনে আমার নবী কিভাবে করছেন নবী কিভাবে চলছেন সাহাবায়ে কেরাম বসাটাও আমার নবীর তরিকায় বসার চেষ্টা করতেন জোরে কোন সুবহানাল্লাহ আমাদের খাওয়ার তরিকার মধ্যে নবীর তরিকা নাই পোশাকের মধ্যে নবীর তরিকা নাই চুলের মধ্যে নবীর তরিকা নাই মাথার দিকে তাকাইলে নবীর তরিকা নাই মুখের দিকে তাকাইলে নবীর তরিকা নাই ব্যবসায় গেলেও বুঝাই যায় না হে কোন তরিকায় ব্যবসা করে কোন লাইনে ব্যবসা করে এই হালতে চলার কারণে আজ আল্লাহ নারাজ হইয়া আল্লাহ অন্যদিকে তাকায় রয়েছে মায়ের খাইতেছি আমরা আমরা আল্লাহর বন্ধু এরপরেও সাহায্য করে না এতদিন সাহায্য করছে ইয়ার মুখে সাহায্য করছে মুতা সাহায্য করছে বদরে সাহায্য করছে কেন করছে কারণ তারা আল্লাহরে খুশি রাখছে বন্ধুরে খুশি রাখছে আজ আমরা আমাদের বন্ধুরে নারাজ করে ফেলছি এজন্য আল্লাহ দেখকেও সাহায্য করে না এই মুহূর্তে আমাদের কাম হলো আল্লাহকে রাজি করা আল্লাহরে রাজি করা যত তাড়াতাড়ি রাজি করব তত তাড়াতাড়ি আমাদের পাওয়ার চলে আসবে ওদের কোন পাওয়ার আমাদের পাওয়ারের সামনে টিকবে না ইনশাআল্লাহ রাজি আছি কারা কারা দেখেন পাঁচ ওয়াক্ত নামাজ আজ থেকে আর কাজা করব না আল্লাহ আর বাপ মার সাথে বেয়াদবি করব না মুরব্বীদের সাথে বেয়াদবি করব না আল্লাহ আর ব্যবসার মধ্যে ভেজাল ব্যবসা করব না মাপে কম দিব না মিথ্যা বলবো না আর বিবিরে মেয়েরে বেফরদায় চালাবো না আল্লাহ আমরা এই পবিত্র মাসে তোমার নবীর মতো চলবার ওয়াদা করলাম সবাই কোন আমিন আরো জোরে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন